আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান মনিবের দরবারে, যিনি আমাদেরকে আজকে এই দিনই মজলিসে কোরআন এবং হাদিসের কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক আখেরি নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছ থেকে বেশি সময় নেব না, কারণ ঢাকা থেকে দুজন মেহমান আসার কথা, দুজনই তারা উপস্থিত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। ওনারা অনেক দূর থেকে কষ্ট করে আসছেন, ওনাদের মূল্যবান বক্তব্য পেশ করবেন, আপনারা শুনবেন। আমি কিছু সময় আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি প্রথমে আপনাদের কাছে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে, আমাদের একটা প্রশ্ন যদি মনে আসে, প্রশ্নটা হচ্ছে যে এই ওয়াজ মাহফিলের দরকার কি ছিল, তখন তার উত্তরটা কি হবে? ওয়াজ মাহফিল না করলেই বা কি হয়? এই প্রসঙ্গে অল্প কিছু কথা বলে আমি শেষ করে ফেলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতে একটা নির্দেশ দিয়েছেন সকল মুমিন বান্দাবান্দিদেরকে। বলতে পারেন সেই নির্দেশটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান্নাসু ওয়াল হিজারা। হে ইমানদারগণ, আল্লাহ আমাদেরকে ডেকে বলছেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে জাহান্নামের আগুনের ইন্ধন হবে নারান ওয়াকুদুহান্নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর। অর্থাৎ এই পাথর থাকবে জাহান্নামে এবং সেখানে মানুষ এই আগুনের মধ্যে, উত্তপ্ত আগুনের মধ্যে পুড়তে থাকবে। এই ধরনের কষ্ট থেকে তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে বাঁচাও। তো যে ভাই এই মাহফিলের আয়োজন করেছেন, ওনার মাকসুদ হচ্ছে যে তিনি তার পরিবার পরিজন আশপাশের মানুষজনকে দিনের কিছু কথা শোনাবেন, যাতে তারা আল্লাহর প্রতি দাবিত হয়, দিনের প্রতি দাবিত হয়। এটাই ছিল মূলত এই মাহফিল করার উদ্দেশ্য। তো এই মাহফিল করার ক্ষেত্রে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, এই জন্য আমরা এই সময়টাকে অন্যমনস্ক হয়ে কাটিয়ে দিব না, হেলায় কাটিয়ে দিব না, কারণ আগামীকালকে আর এইখানে আমরাও আসবো না, আপনারাও আসবেন না। আজকের এই সময়টাতেই আমরাও আসছি, আপনারাও আসছেন, বিধায় এইখান থেকে যাতে আমরা কিছু ফায়দা হাসিল করতে পারি, এই সময়টা এবং এই শ্রমটা যাতে কাজে লাগে, একটু আমরা নজর এই দিকে রাখবো ইনশাআল্লাহ। এবার বলছি আরেকটি জিনিস, সূরা আশ-শুআরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটি আয়াত নাজিল করলেন। আয়াতটি হচ্ছে ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, তুমি তোমার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে জাহান্নামের ভয় দেখাও, সতর্ক করো, সাবধান করো, এরা অন্যায় করে, শিরক করে, পাপাচারিতা করে, মূর্তি পূজা করে, জাহান্নামে চলে যাচ্ছে, তুমি তাদেরকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করো। এই আয়াতটি নাজিল হলো যখন সূরা আশ-শুআরায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা পদক্ষেপ নিলেন। পদক্ষেপটা কি? তিনি পাশেই সাফা পাহাড় ছিল, আপনারা যারা হজ উমরা করতে যান, এখন আসলে পাহাড়টা কেটে আপনার 2-3 তলা বিশিষ্ট করে দেওয়া হয়েছে, অনেক হাজিরা যাতে উমরাকারীরা এটাতে দৌড়াইতে পারে, কারণ সাফা এবং মারওয়ায় দৌড়ানো হাজিদের জন্য, উমরাকারীদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ রুকুন এবং ওয়াজিব। তো দুই যারা যাবেন দেখবেন যে দুই পাশে ঠিকই পাহাড় মাটির মতো দেখা যায়, দুই পাশে কাটা অংশ বাদে পাহাড়ের মতোই আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাফা পাহাড়ে চলে গেলেন। সাফা পাহাড়ে যাওয়ার পর তিনি ইয়া সবাহা বলে একটা চিৎকার দিলেন, হায় রে সকালবেলার বিপদ। এটা কেন দিলেন? যে তখন আরবের নিয়ম ছিল যে এরকম সকালবেলায় চিৎকার দিলে মানুষ জমে যেত, যে না জানি কোনো বিপদ ঘটে গেছে, সবাই জমা হয়ে বলতো যে কি হয়েছে, কি সমাধান করা যায়, এটা ছিল তাদের একটা অভ্যাস।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়া সুবহা বলে চিৎকার দিলেন, তখন লোকজন সবাই, তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই পাহাড়ের নিচে গিয়ে সবাই সমবেত হলো, একত্রিত হলো। এরপরে তিনি বললেন, হে মুহাম্মদ, তুমি আমাদেরকে কি জন্য জমা করেছো এখানে, আমাদেরকে বলো। তিনি বললেন, আমি যদি বলি পাহাড়ের ওই পাশ থেকে কোনো বাহিনী আক্রমণ করে তোমাদের জন্য আক্রমণের জন্য আসতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? বলে, হ্যাঁ বিশ্বাস করব। তো তিনি বললেন যে তাহলে শুনো, ইন্নি নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদের জন্য তোমাদের সামনে কঠিন আযাব আসতেছে, মরণ বিপদ আসতেছে, তোমাদের জন্য জাহান্নাম চলে আসতেছে, জাহান্নামের শাস্তি অপেক্ষা করতেছে, তোমরা যেভাবে চলো, যেভাবে সময় কাটাও, আল্লাহর নাফরমানি করো, পাপাচারিতায় লিপ্ত থাকো, তোমরা মূর্তি পূজা করো, তোমরা শিরকের মধ্যে লিপ্ত থাকো, তোমাদের মধ্যে তাওহীদ নাই, তোমাদের মধ্যে ঈমান নাই, তোমাদের তাওহীদ না থাকার কারণে, ঈমান না থাকার কারণে, পাপাচারিতার মধ্যে লিপ্ত থাকার কারণে তোমরা জাহান্নাম বিশ্বাসী হয়ে যাও, এই জন্য আমি তোমাদেরকে সমবেত করেছি। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের মানুষ আবু লাহাব, তিনি উঠে বললেন, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই কথা বলার জন্য কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? এই কথা বললেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আয়াত নাজিল করলেন আরেকটা, যে আবু লাহাব তুমি বলতেছো আমার নবীকে যে তাব্বান লাকা তুমি ধ্বংস হয়ে যাও, নবী তো ধ্বংস হবেন না, কারণ নবীকে তো আমি তাওহীদের বাণী দিয়ে পাঠিয়েছি, নবীকে আমি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেওয়ার জন্য পাঠিয়েছি, তিনি সারা পৃথিবীর মধ্যে ইসলাম প্রচার করে যাবেন, কেউ তাকে রুখতে পারবে না, শেষ হয়ে যাবে তুমি। এবার আল্লাহ নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হয়ে গেল আবু লাহাব এর দুই হাত এবং সে ধ্বংস হয়ে গেছে, তার মানে সে শেষ হয়ে গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ এবং সে যা কিছু অর্জন করেছে তার কোনো কাজে আসেনি। সায়াসলা নারান যাতা লাহাব, সে এমন এক অগ্নিতে অচিরেই প্রবেশ করবে যে আগুনের মধ্যে থাকবে লেলিহান শিকা, দেখবেন বড় আকারে যখন আগুন জ্বলতে থাকে, বিশাল খেরের পালের মধ্যে যখন আগুন ধরে বা বিশাল গোডাউনে যখন আগুন ধরে, তখন লেলিহান শিকা লাভ দিতে থাকে উঠানামা করে। আল্লাহ বলছেন লেলিহান শিকা বিশিষ্ট আগুনের মধ্যে সে অচিরেই প্রবেশ করবে। ওয়া মারাআতুহু হাম্মালাতাল হাতাব, এবং কাষ্ঠের বোঝা বহনকারিণী তার স্ত্রীও সেই জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে পড়তে থাকবে। হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তাদের গলায় থাকবে খেজুর গাছের পাকানো রশি, মানে এই জাহান্নামে তারা চিরকাল আযাবের মধ্যে থাকবে। এইখান থেকে আমরা কি শিখলাম এই সূরা থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বাঁচানোর জন্য, আত্মীয় স্বজনকে বাঁচানোর জন্য তিনি এই ব্যবস্থা নিয়েছিলেন, কিন্তু আত্মীয় স্বজন না শোনার কারণে, তার নাফরমানি করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে তাদেরকে জাহান্নামে দিয়ে দিলেন। কেন? যে তারা তাওহীদের কথা মানেনি, আল্লাহর কথা মানেনি, এই জন্য। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা এখানে আপনাদের থেকে সত্য বলতে যেটা বলছি, আপনাদের থেকে কিছু নিতে আসিনি। আপনারা আমাদের এখানে আজকে না আসলে যে আমরা না খাইয়া থাকতাম এমনও না, বিশ্বাস করেন আপনারা আসছি, আমরা আসছি আপনাদের জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, হাদিসের বাণী, রাসূল সাল্লাম বলেছেন মানুষের মধ্যে উত্তম ব্যক্তি সে যে মানুষের কল্যাণ করে। এই জন্য আমরা কোনো ব্যক্তি দল কারো দিকে ডাকি না, আমরা এটাই চাই যে মানুষ আল্লাহকে চিনুক, মানুষ তার নবীকে চিনুক, মানুষ তাওহীদকে বুঝুক, মানুষ ইমান আমল চিনুক, এবং মানুষ সত্যিকারের ইমান এনে এবং শিরক বেদাত মুক্ত হয়ে ইমান আমল এনে আল্লাহর জান্নাত নসিব তার ভাগ্যে হয়ে যাক। আমরা এই দাওয়াত দেই মানুষকে, আর কোনো কিছুর দিকে আমরা দাওয়াত দেই না। এবার আমি শেষে একটা পয়েন্টের উপরে কথা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আপনাদের কাছে একটি প্রশ্ন, প্রশ্নটা হচ্ছে
আমরা একসময় এই দুনিয়াতে ছিলাম না, কথাটা সত্য না মিথ্যা বলেন? আমরা কি পৃথিবীর শুরু থেকেই এই পৃথিবীতে আসি? না, ছোট ছোট যারা হয়তো 12 বছর 13-14 বছর, হয়তো মুরব্বী যারা 50-60-70 বছর বয়স, এই তো 100 বছরের বেশি হয়তো বা এখানে কেউ নাই, আমার মনে হয় না 100-এর বেশি বয়স হয়ে গেছে কেউ এখানে আছেন। এক সময় আমরা, তাহলে 100 বছরের আগে আমরা কেউ ছিলাম না, এখন আমরা আছি, আজ থেকে 100-200 বছর পরে আমরা থাকবো, আমাদের এই কোনো গ্যারান্টি আছে বলতে পারেন কেউ? হয়তো বা এই মাহফিলেও আমি শেষ হয়ে যেতে পারি, এমন সম্ভাবনা আছে না? নাই, এমন সম্ভাবনাও আছে আমি আব্দুর রহমান এইখানে কথা বলছি, হয়তো বা আমি এই স্টেজ থেকে নামারও সুযোগ পাবো না, আমার কাছে এই জিনিসটাও অনিশ্চিত, আমি জানি না, হয়তো এখনই আমি মাথা ঘুরে এখানে পড়ে যাব। আপনারা বলবেন, হায় হায় শেখের কি হয়ে গেল, ধরবেন আমার তো হয়তো প্রাণবায়ু চলে গেছে আল্লাহর কাছে, এরপরে তো আপনারা তাড়াতাড়ি আমাকে পৌঁছাই দেবেন গন্তব্যে, গোসল টুসল করাইয়া বলবেন যে কোথায় দাফন হবে, কোথায় কি হবে। এই হচ্ছে আমাদের অবস্থান, এটাই হচ্ছে আমাদের ক্ষমতা, আমরা এত নাজুক এক অবস্থায় থাকি, 1 মিনিট পরে আমাদের কি অবস্থা হবে আমরা কেউ জানি না। এই জিনিসটা যদি মানুষ চিন্তা করত, তাহলে আজকে মানুষ এই বাহাদুরি করত না, আল্লাহর নাফরমানি করত না, এই পাপাচারিতার মধ্যে, অন্যায়ের মধ্যে চুরি করে, জিনা করে, ঘুষ খেয়ে এবং মানুষের উপরে অন্যায় করে, মানুষের বাড়ি দখল করে, মানুষকে হয়রানি করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, মানুষকে কষ্ট দিত না, কারণ মানুষ জানে না তার অবস্থান কোথায়, মানুষ জানে না তার সামর্থ্য কোথায়। মানুষ একটা একটা সুতার উপরে আছে, এই সুতার ছিঁড়ে গেলেই মানুষ শেষ, তার আর কোনো ক্ষমতা থাকে না। এই জন্য আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, খুব খেয়াল করবেন, আমার প্রশ্ন হচ্ছে, আপনারা উত্তর দেন, আমার প্রশ্ন আল্লাহর কাছে যদি আমরা করি, আমরা যে আল্লাহ আমি ছিলাম না, আসি আবার চলে যাব এই দুনিয়া থেকে কখন, যে কোনো মুহূর্তে, তাহলে তুমি আমাকে এই দুনিয়াতে কি জন্য পাঠিয়েছো? কোরআন থেকে উত্তর বের করেন, 3টা আয়াত থেকে উত্তরটা দিয়ে আমি শেষ করে ফেলব। একটা আয়াত আছে সূরা আয-যারিয়াতের 56 আয়াত, আমি প্রশ্ন করব পরে যাতে মনে থাকে, খেয়াল করবেন প্রশ্নটা কি, আল্লাহ তুমি আমাদেরকে কেন সৃষ্টি করেছো? আমাদের সকলের প্রশ্ন, যে আমরা এখানে ছিলাম না, এখন কয়েকদিন আসি আবার চলে যাব, তো এই দুনিয়াতে আমি কি জন্য, এটা হচ্ছে প্রশ্ন আল্লাহর কাছে আমাদের, কারণ আমাদের স্রষ্টা কে? আল্লাহ। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন এটা আমরা তার থেকে জানতে হবে, এটা আমাদের দায়িত্ব, কারণ এই মাইক যে বানিয়েছে তাকে যদি প্রশ্ন করেন, মাইকটা কেন বানিয়েছো, সে চট করে উত্তর দিবে, এই বক্তার কথা যাতে অনেক দূর পর্যন্ত যায়, সাউন্ডটা যাতে বেড়ে যায়, এই জন্য আমি মাইক বানিয়েছি, এই এই পানির বোতলটা কেন বানিয়েছে কোম্পানি, যদি প্রশ্ন করেন বলবে এটার মধ্যে পানি ভরে যাতে বাজারজাত করা যায়, পানি সাপ্লাই করা যায়, এই জন্য এই বোতলটা সে বানিয়েছে। তাহলে আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমাদের কি প্রশ্ন নাই আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে কেন এই দুনিয়াতে বানিয়ে পাঠালা? অবশ্যই আছে উত্তর। একটা আয়াত সূরা আয-যারিয়াতের কত নম্বর আয়াত বলছিলাম? 56 আয়াত। এখানে আল্লাহ একটা একটা উদ্দেশ্যের কথা বলছেন, যে দুনিয়াতে জিন এবং ইনসান কেন সৃষ্টি করেছেন। তিনি বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি, তারা কেবলমাত্র আমারই গোলামি করবে, আমারই ইবাদত করবে, আমারই গুণগান করবে, আমার তাওহীদকে বিশ্বাস করবে। একটা উত্তর পাইছেন তো? তাহলে একটা উত্তর হলো, আমাদেরকে আল্লাহ বানিয়েছেন তার গোলামি করার জন্য। এখন যদি আমরা শয়তানের গোলামি করি, এখন যদি আমরা বাপদাদার গোলামিতে লেগে যাই, এখন যদি আমরা সমাজের গোলামিতে লেগে যাই, এখন যদি আমরা নফসের গোলামিতে লেগে যাই, মন যা কয় তাই করি, সমাজের যা আছে তাই করি, অমুক যা কইল তাই করলাম, এবং শয়তানের যা কইল তাই করলাম, তাহলে এটা আল্লাহর ইবাদত হইল না, আমার মন মতো ইবাদত হইল, আর আমার মন মতো এবাদত হয়ে গেল, এই জন্য এবাদত করব আমরা কার? আল্লাহ। একটা উত্তর পাইছেন তো? 2 নম্বর আর একটা উত্তর, সূরা আলে ইমরান আয়াত নম্বর 110, কেন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন? আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। হে দুনিয়ার মানুষ শুনো, এই উম্মতকে লক্ষ্য করে বলছেন আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে, যে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা এই উম্মতের যত উম্মত ছিল এর মধ্যে শ্রেষ্ঠ উম্মত,
তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, উখরিজাত লিন্নাস আই লিনাফইন নাস, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি মানুষের কল্যাণ করার জন্য, তোমরা মানুষের কল্যাণ করবে, মানুষের উপকার করবে, এই জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে মানুষকে বারণ করবে, এটা হচ্ছে তোমাদের কাজ। দুই নম্বর কাজ কি পাইলেন? মানুষের কল্যাণ সাধন করা। আচ্ছা একটু বলেন তো, প্রত্যেকটা মানুষ যদি এই চিন্তাটা মাথায় রাখে, যত মানুষ আছে, যে আমি আরেকজনের কল্যাণ করব, আর যদি অন্তত কল্যাণ না করতে পারি তাহলে আমি তার কোনো ক্ষতি করব না, সব মানুষ যদি এই চিন্তাটা মাথায় রাখে তাহলে চুরি হওয়ার সম্ভাবনা আছে, চিন্তাই হওয়ার সম্ভাবনা আছে? গাড়িটা মোটর সাইকেলটা রাখছেন মাথার মধ্যে টেনশন, আহারে চুরি নেওয়া যায় কি না, এই চিন্তা থাকতো আপনার? এই যে অনেক পুলিশ বাহিনী আমাদের দেশে আছেন, র‍্যাব বাহিনী আছেন, সেনাবাহিনী আছেন, তারা কি জন্য? জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা এত কষ্ট কি জন্য করেন? এই শান্তি বিরাজ করার জন্য। কেন? সমাজের কিছু মানুষ মানুষের ক্ষতি করে, সম্পদ লুণ্ঠন করে, মদ খায়, চুরি করে, বিভিন্ন অন্যায় ফসাদ করে, সমাজের শান্তি নষ্ট করে, এই কাজের জন্য তারা পরিশ্রম করেন। কিন্তু প্রত্যেকটা মানুষ যদি এই চিন্তা করত যে আমি কারো ক্ষতি করব না, আমি মানুষের উপকার করব, এই জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তাহলে আমাদের এত কষ্ট হতো না, এই সমাজটা সোনার সমাজ হয়ে যেত, শান্তির সমাজ হয়ে যেত। আমরা জানি না, আমরা মানুষ, আমরা জানি না কেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য এই অবস্থা। কয়টা উত্তর পাইছেন? দুইটা। একজন বলেন তো কি কি? এক নম্বরে কি আল্লাহ কেন সৃষ্টি করেছেন? এক নম্বরে কি? জুড়ে বলেন, আল্লাহর ইবাদতের জন্য, আলহামদুলিল্লাহ। দুই নম্বরে কি উত্তর পাইলেন? মানুষের কল্যাণ সাধন করার জন্য। এটা মুখস্থ করে বাড়িতে যাবেন, এই ওয়াজ শেষ, এই 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 কথা যদি মাথায় রাখতে পারেন জীবন সফল হয়ে যাবে। আরেকটা কথা, তিন নাম্বার আরেকটা রেফারেন্স দেব, আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছো? সূরা মুলক নাম শুনছেন? সূরা মুলক এমন এক সূরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন একটা সূরা আছে কোরআন মজিদে, আয়াত হচ্ছে 29টি। যদি কোনো মানুষ রাত্রিবেলায় এই সূরাটি তিলাওয়াত করে তাহলে উকিয়া মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে তাকে রক্ষা করা হয়। সুবহানাল্লাহ। এই সূরার দুই নম্বর আয়াতে আল্লাহ একটা কথা বলেছেন, কেন আমাদের জীবন আর মরণ? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই মহান সত্তা যার হাতে সর্বময় ক্ষমতা। সর্বময় ক্ষমতা কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তিনি তার এই গুণ বর্ণনা করার পর যে দুনিয়ার মানুষ শুনো, দুনিয়াতে যে সকল ক্ষমতা আছে মানুষের হাতে, যে সকল পাওয়ার আছে, এগুলো হচ্ছে অসম্পূর্ণ সাময়িকভাবে, কিন্তু সর্বময় ক্ষমতা রেখে দিয়েছি আমি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নিজের হাতে। এরপরে তিনি বলছেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি জীবন আর মরণ অর্থাৎ আমাদেরকে এই দুনিয়াতে দিয়েছেন কি জন্য? হায়াত দিয়ে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই পরীক্ষা করার জন্য যে তোমরা কার আমল সুন্দর হয়, তোমাদের মধ্যে কে সুন্দর আমল করে, সুন্দর ইবাদত বন্দেগী করে আমার কাছে আসতে পারো, এই সুন্দর আমল যাচাই করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কয়টা উত্তর পাইছেন? তিনটা। আয়াত নাম্বার সহ একজন বলতে পারবেন খুব সংক্ষেপে? বলেন তো আয়াত নাম্বার সহ বলেন। হ্যাঁ হ্যাঁ, সূরা জারিয়াত আয়াত 56, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ। দুই নম্বর পয়েন্ট 110। হ্যাঁ, কি জন্য সৃষ্টি করেছেন আল্লাহ? মানুষের কল্যাণের জন্য, মাশাআল্লাহ। তিন নম্বর পয়েন্ট সূরা মুলক আয়াত নম্বর 2, কি জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন?
আমল সুন্দর করার জন্য, আলহামদুলিল্লাহ। এইভাবে আপনারা বেসিক বেসিক পয়েন্টগুলো মাথায় রেখে দুনিয়াতে চলবেন। এখন রাস্তায় হাঁটবেন, এই মাহফিল থেকে যাওয়ার সময় চিন্তা করবেন, আল্লাহ আমাকে তুমি কেন বানিয়েছ, মাথার মধ্যে রাখবেন মানুষের কল্যাণ করতে হবে আমাকে, আল্লাহর ইবাদত করতে হবে, আমলটাকে সুন্দর করতে হবে। এই তিনটা জিনিস মাথায় রাখেন, দেখবেন যে জীবনটাই পাল্টে যাচ্ছে। যখনই দেখবেন আপনি কারো ক্ষতি হয়ে যাচ্ছে আপনার দ্বারা, আমার দ্বারা, তখনই চিন্তা করবেন, আরে আমাকে তো আল্লাহ এই জন্য বানান নাই যে আমি আরেকজনের ক্ষতি করব, আরেকজনের ঘরে আগুন দিয়ে দেব, আরেকজনের জিনিস তালা ভেঙে চুরি করে নিয়ে নিব। একজন মেয়ে কলেজে যাচ্ছে পড়ালেখা করতে, আমি তাকে আপনার ধরে নিয়ে তার সতীত্ব নষ্ট করব, এই জন্য তো আল্লাহ আমাকে বানান নাই, আমি কেন এটা করব। কিন্তু মানুষ এগুলা করে কি না করে? অবশ্যই করে, কারণ জানে না, ওই মানুষটা জানে না যে কেন তার এই জন্ম, কেন তার এই পৃথিবীতে আগমন। আঙ্গুর ভাই শেখে ডাকেন, শেষ হয়ে, হ্যাঁ আচ্ছা চলে আসতে বলি, চলে আসতে বলি। এরপরে আচ্ছা একটা পয়েন্টে গেল শেখ, আস্তে আস্তে আমি আরও একটা পয়েন্টে অল্প ধারণা দিয়ে শেষ করতেছি। আপনারা এই প্রশ্নের উত্তর তো ভালোভাবে বুঝছেন যে আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করছেন, তিনটা বলে দিলাম। আচ্ছা আরও একটা পয়েন্ট একটু বলেন তো, আমার সাথে শেয়ার করেন। এই যে এখানে সামনে একটা ক্যামেরা দেখতেছেন সবাই, ক্যামেরা চিনেন তো? এই যে একটা ক্যামেরা আছে, এই মোবাইল আছে, মোবাইলেও ক্যামেরা আছে। আচ্ছা একজন বলেন তো এটা কেন এখানে সেট করা আছে, বলেন তাড়াতাড়ি একজন বলেন, এইখানে কি কথা হচ্ছে এটা রেকর্ড করার জন্য, তাই না? এটা বুঝতে কারো অসুবিধা হচ্ছে? এইখানে কি কথা বলা হচ্ছে এটা রেকর্ড করার জন্য মোবাইলের ক্যামেরা অন করা আছে, এখানে আপনার ক্যামেরার সুইচ অন করা আছে। আচ্ছা এর উদ্দেশ্যটা কি? এই কথাগুলো যাতে এইখানেই শেষ না হয়, এটা ধরে রাখা যায়, এই জন্য। এরপরেও দেখবেন যে এইখান থেকে এই কথাগুলি পেয়ে যাবেন, এই জন্য। আচ্ছা এবার আমার একটা প্রশ্ন, আমরা 24 ঘন্টার মধ্যে সবাই কি সব সময় এক জায়গায় থাকি? এক জায়গায় থাকি না, এক সময় বাথরুমে যাই, এক সময় কমন রুমে যাই, এক সময় বেডরুমে যাই, এক সময় খেতে যাই, এক সময় মসজিদে যাই, এক সময় বাজারে যাই, এক সময় ক্ষেত খামারে যাই, এক সময় দোকানে যাই, যত জায়গায় আমাদের কাজ থাকে সব জায়গায় আমরা বিচরণ করি, কথা ঠিক কি না? সব জায়গায় আমরা যাই। এখন আমাকে উত্তর দিতে হবে আপনাদের যে আমাদের 24 ঘন্টার কার্যক্রম আমরা কোথায় কি করি, কি কথা বলি, কি আচরণ করি, কি আমাদের পদক্ষেপ থাকে, এইগুলা রেকর্ড করার জন্য কয়টা ব্যবস্থা আল্লাহ তৈরি করেছেন, কয় ধরনের ক্যামেরা আছে এবং কি কি দলিল আছে, একজন বলতেন যদি। আচ্ছা আমি একটু সহজ করে দেই, যেহেতু সময় কম সময় নেব না, আপনারা শুধু মনে রাখবেন, শুধু কি করবেন, শুধু মনে রাখবেন, অন্যমনস্ক হবেন না, পরে প্রশ্ন করব একজন যাতে উত্তর দিতে পারেন। 4-5টা পদ্ধতি আছে আমাদের জীবনের কার্যক্রম রেকর্ড করার জন্য। একটা পদ্ধতি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুই কাদের মধ্যে ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমার দুজন সম্মানিত ফেরেশতা, আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি ক্বাঈদ, ডানে এবং বামে বাম কাদে তারা বসা আছে, তাদের কাজ হচ্ছে তোমরা যা কিছু করো সব তারা রেকর্ড করে নেয়, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন, তোমাদের একটা কথা পর্যন্ত মিস হয় না যেটা আমার ফেরেশতারা রেকর্ড করে না। পাইছেন একটা উত্তর? প্রশ্নটা কি, আমাদের দৈনন্দিন যা কিছু আমরা করি সব কিছু আল্লাহ রেকর্ড করেন, সংরক্ষণ করেন। এক নাম্বার পদ্ধতি কি, ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ লিখিয়ে নেন, কি বুঝলেন, ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ কি করেন, লেখাই আনেন। এই লেখাটা আমরা এখন দেখি, বলেন তো দেখি, দেখি না, হাসরের ময়দানে আল্লাহ আমলনামা পেশ করবেন, তখন দেখব আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, বান্দা তোমার হিসাব নেওয়ার জন্য আজকে তুমি যথেষ্ট, আমার হিসাব দেওয়া লাগবে না, তুমি তোমার কিতাব পড়ে তোমার হিসাব নাও, হিসাব বের করো তুমি কি করছো। বান্দা এটা দেখে বলবে ইয়া সুবহানাল্লাহ, মা লিহাযাল কিতাব, হাইরে হাই এই আমলনামার কি হয়ে গেল, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, জীবনে যত ছোট কাজ করেছি যত বড় কাজ করেছি কিছুই বাদ দেয় নাই, সব লেখা আছে, আল্লাহু আকবার। এই কথা বান্দা বলবে, আমাদের মাথা এটা আছে,
মাথায় থাকলে তো লুকাইয়ে লুকাইয়া চুরি করতাম না, লুকাইয়ে লুকাইয়া জিনা করতাম না, লুকাইয়ে লুকাইয়া পর নারীর দিকে তাকাইতাম না, গোপনে গোপনে গিপদ সমালোচনা করতাম না, মাথায় ওই রকমভাবে নাই। আচ্ছা, কয়টা পয়েন্ট বললাম? একটা। এরপরে স্যার একটু বক্তে দেন। আরেকটা পয়েন্ট হচ্ছে, যেহেতু দর্শি আমি একটু পয়েন্টটা বলে শেষ করে স্যার, এদিকে এদিকে। আর একটা পয়েন্ট হচ্ছে, আমরা যে জমিনে বসা আছি এই জমিনটা দলিল হয়ে যাবে। খেয়াল করছেন? যে জমিনে বসা আছি এই জমিনটা দলিল হয়ে যাবে। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেই দিন তার রেজাল্ট বলে দেবে আল্লাহর কাছে। কয়টা গেল? দুইটা। একটা হচ্ছে আমলনামা, আর একটা হচ্ছে এই জমিন আমাদের সব কিছুকে রেকর্ড করে রাখে। আর একটা পয়েন্ট হচ্ছে, আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমরা যে শরীর দিয়ে যা কিছু করি, আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহর সামনে সব প্রকাশ করে দেবে। মুশরিকরা বলবে, আল্লাহে রব্বিনা মা কুন্না মুশরিকিন, আল্লাহ তোমার কসম দিয়ে বলছি আমরা মুশরিক ছিলাম না, এইভাবে অস্বীকার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? তার জবান বন্ধ করে দিবেন। আলী ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আমি তার মুখের মধ্যে মোহর দিয়ে দেব, আর হাত আমার সাথে কথা বলবে, আর পা সাক্ষ্য দিবে সে যা কিছু করেছে। একটু টের পাইছি আমরা? আমাদের অঙ্গ আমাদের বিরুদ্ধে বলবে, তখন এই অঙ্গগুলো বলবে লিমা সাহিত্যমা আলাইনা, বান্দা বলবে অঙ্গকে লিমা সাহিত্যমা আলাইনা, কেন আমাদের বিরুদ্ধে তুমি সাক্ষ্য দিবে? তখন অঙ্গ উত্তর দিবে, ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সব কিছু কথা বলাইতে পারেন সেই আল্লাহই অঙ্গ দিয়ে কথা বলাইতে পারেন, কিন্তু তোমাদের ধারণা ছিল তোমরা যা কিছু করো অনেক কিছুই আল্লাহ মনে হয় জানেন না, এই ধারণাই তোমাদেরকে আরদাকুম শেষ করে দিয়েছে। সুতরাং বন্ধুগণ, ভাই বোনেরা, আমাদেরকে সাবধান হতে হবে। একটা জিনিস এটা আমি শেষ করে দিচ্ছি, সে চলে আসছেন। আমি আপনাদের কাছে এতক্ষণে যেটা বোঝাতে চাইলাম যে এই মাহফিলের আয়োজন করেছেন ভাই আপনাদেরকে কিছু দিনের কথা শোনানোর জন্য, এটা মাথায় রাখবেন। দুই নম্বরে বলেছিলাম আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করে, তিনটা পয়েন্ট রেফারেন্স দিয়ে বলেছিলাম মাথায় রাখবেন। আর তিন নম্বরে যে পয়েন্টটা ছিল যে আমরা যা কিছু করতেছি কয়েকভাবে এটা রেকর্ড হচ্ছে, এই রেকর্ড আমাদের সামনে হাশরের ময়দানে প্রকাশ পাবে, সেই অনুযায়ী আমাদের বিচার হবে, সেই অনুযায়ী কারো জন্য জান্নাত হবে কারো জন্য জাহান্নাম হবে। এই জন্য আমরা সবসময় সাবধানে থাকব। কেউ না থাকলেও আমি মনে করব আমার সামনে ক্যামেরা ফিট করা আছে, আমাকে আল্লাহ দেখতেছেন আমি কি করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সচেতন হয়ে সাবধান হয়ে দুনিয়াতে চলার তৌফিক দান করুন, যাতে আমরা পরকালে জাহান্নাম থেকে বাঁচতে পারি, জান্নাতের নিয়ামত লাভ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, আমাদের মুমিন মুমিনাত মর্দেগান যারা আছেন সবাইকে ক্ষমা করুন, আল্লাহ এই মাহফিলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।